السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الأكرام الذي من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتلاله باللسان ولا بالكلم أرسلاه بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানিত হাজেরিন, মুমিন মুত্তাকিন ফরিস্তাগর আল্লাহর গোলাম হাবিব কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ার উম্মত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু দুনিয়ার সমস্ত লোকদের ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা এবং রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বাণীর আমাদের কথা শোনার বাছাই বাছাই করে আমাদেরকে শোনার এবং বলার এবং শোনার তৌফিক দান করেছেন আল্লাহ পাক, দরবারে আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজেরিন, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে দোয়াটি শোয়ার সময় ঘুমাবার সময় পাঠ করলে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেবেন, তাই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই ভিডিও নিয়েছেন আর আমার কাছে সাবস্ক্রাইব আছে, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভাই থাকা বেল আইকনটি ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আমার মোবাইলেই প্রথমেই পৌঁছে যায়। আমি সুদীর্ঘ বিষয় নিয়ে আলোচনা না করে আমি খুব সারসংক্ষেপে কথা বলবো ইনশাআল্লাহ, কুরআন থেকে এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বড় যদি 5 থেকে 6 মিনিট ভিডিওটা হবে, আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন না টেনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের এই আমলের খাতিরে, আমল শোনার খাতিরে বা আমল শেখার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদের সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন, আমিন। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন। অর্থাৎ আল্লাহকে ভয় করো আর নেককারদের কথা শুনো, নেককারদের কথা মানো, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসদের কথা শুনো, এবং তাদের কথা শুনলে কী হবে তাদের কাছ থেকে জানতে পারবে আমার সুন্নত, আমার পবিত্র জবানের বাণী কীভাবে আমল করতে হবে আর তাদের কাছ থেকে নিশ্চয়ই তোমরা জানতে পারবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূলের একটা সুন্নত বা একটা আমল জিন্দা করা কী ফায়দা বা কী উপকার, সেটা আমরা হাদিস থেকে ইনশাআল্লাহ জেনে আসবো। মান তামাসসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি ফালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ফিতনার জামানায় একটা সুন্নত আমার জিন্দা করলো, একটা সুন্নতকে আঁকড়াই ধরলো, সে যেন 10 নয় 20 নয় 30 নয় 50 নয় 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন, সুবহানাল্লাহ। তো আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত বা শিখাই দেওয়া আমল যে আমরা জিন্দা করতে পারি বা আঁকাই ধরতে পারি বা জমিনে ছড়িয়ে দিতে পারি, সে তার বদলেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া 100 জন শহীদের সব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহি আলাইহি। তো চলুন, আমরা কোরআন থেকে জানলাম, হাদিস থেকে জানলাম, এখন আমরা মূল বিষয়ে আলোচনায় চলে যাই যে আমলটি করলে
আল্লাহ তাআলা আপনার সমস্ত দিন দিকের গুনাহ খাতা মাফ করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি শোয়ার সময় এই দোয়া পড়বে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। যদি তার গুনাহ সমুদ্রের ফেনার পরিমাণ, মরুভূমির বালুকারাশির পরিমাণ বা বৃক্ষের পাতার পরিমাণ বা দুনিয়ার সমস্ত দিনের পরিমাণও হয় এবং খাটি দিলে এই দোয়া পাঠ করে বা তওবা করে নিশ্চয়ই তা কবুল করা হবে। এটা আবু দাউদ শরীফের 1489 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের বলে। এখন আমি আপনাদেরকে সেই দোয়াটি বলে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক এবং খালিস নিয়ত তো আমাদের তৌফিক দান করুন। আর অবশ্যই এই তওবা করার আগে, অবশ্যই এই দোয়াটি পাঠ করার আগে দুরূদ শরীফ পড়ে নেবেন তিনবার, এবং এই দোয়াটি পাঠ করবেন তিনবার বা দুরূদ শরীফ পড়ে নেবেন তিনবার এবং খালিস নিয়ত পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত দিন থেকে গুনাহ খাতা আপনাকে মাফ করে দেবেন। তো আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনাদের ইমানের দায়িত্ব হলো আপনাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেওয়া, যাতে অন্য অন্য আরেক মুসলমান ভাই বোনেরা জানতে পারে এবং শিখতে পারে। তো বার থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দশ পর্যন্ত ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।